আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও দেখেন নেই তাদেরকে বলবো প্লিজ দেখবেন, দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যাবে। আজকে আবারও থাকছে আপনাদের জন্য নিত্য নতুন অনেক টিপস যা ঘরে অনেক কাজকে সহজ করে দিবে। আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলে যাচ্ছি আজকে আমার মূল ভিডিওতে। প্রথম টিপসে থাকছে জানালার পর্দা নিয়ে। তো থাই গ্লাসের জানালাগুলো যেহেতু অনেক বড় হয়ে থাকে, তো পর্দা অনেক সময় এত হিউজ পরিমাণ দেওয়া যায় না, তো এগুলোকে বারবার এসে ছড়িয়ে দিতে হয়। এই ছড়ানোর যে একটা ঝামেলা থাকে সেই ঝামেলা পোহানোর জন্যে আজকে টিপসটি। তো আজকের এই টিপসটি অবশ্যই কেউ মিস করবেন না, আশা করি প্রত্যেক গৃহিণীরই কাজে দিবে। তো দেখতেই পারছেন এক জায়গায় এসে পড়লে পর্দাটা অনেকটা জানালা ফাঁকা হয়ে থাকে। তো আজকে দেখাবো যে টিপসটি, সেটা হচ্ছে এরকম টিস্যু শেষ হয়ে গেলে কিন্তু কাগজগুলো আমরা ফেলে দিই। তো এরকম ফেলে না দিয়ে আপনি এই কাগজগুলো অবশ্যই জমিয়ে রাখবেন। আপনার রুমের যে কয়টা জানালা আছে সে কয়টা হিসাব করে এই কাগজগুলো অবশ্যই রেখে দিবেন, যেহেতু এগুলো পানিতে ভিজবে না, কোনো প্রকার নষ্ট হবে না, তাই এটা দীর্ঘ কয়েক মাস আপনারা ব্যবহার করতে পারবেন অনায়াসে। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছে, আপনারা সেম এইভাবে কেটে নেবেন। যদি কেউ কেটে নিতে না চান তাহলে আপনারা ডাইরেক্টলি পাইপের মধ্যে ঢুকে দিতে পারবেন, জানালার যে পাইপগুলোতে আমরা পর্দা ঢুকাই সেখানে আপনারা পারবেন, কিন্তু ওটা একটু ঝামেলার হয় বলে আমি আপনাদের সাথে খুব ইজি প্রসেস শেয়ার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কাগজকে আমি চারটা করেছি। এই টিস্যু কাগজগুলো একটু হার্ড হয় আর গোল শেপটা খুব সুন্দর মতো থাকে, তাই এখানে আমি এই ভিডিওতে এগুলোই দেখাচ্ছি আপনাদের। তো আশা করি এগুলোই ব্যবহার করবেন, অন্য কোনো কাগজ নিতে যাবেন না। তো এখন আমি দেখাচ্ছি এই কাগজটা আমি এ পাশে দিব না, এ পাশে দিলে দেখা গেছে বাইরের এই পাশ থেকে রুমের সব কোনো মেহমান আসলে দেখে ফেলবে, কাগজটা দেখতে খুব অসুন্দর লাগবে, রুমে খুব খারাপ দেখাবে, তাই পর্দার ব্যাক সাইডে আমি এই কাগজটা দিব। তো দেখেন আমি কিভাবে দিচ্ছি, এই ব্যাক সাইড আমি এখানে কেটে নিয়েছি এই জন্যই যেন খুব ইজিভাবে আমি এইভাবে পাইপটার ভিতর এটা ঢুকিয়ে দিতে পারি। তো দেখুন এই যে ঢুকিয়ে দিয়ে আমি চাপ দিয়ে দিলাম, খুব সুন্দর সেট হয়ে থাকবে। আর যদি আপনি এইভাবে ঢোকাতে না চান না কেটে, তাহলে আপনি ওই যে যখন পাইপে পর্দাগুলো ঢুকাবেন তখন আপনি সেট করে নেবেন। এখন দেখেন আমি একটা ঢুকানোর পর দেখেন কতটা ছড়িয়ে আছে, এটা যত বড় আপনি নিবেন এই কাগজটা অত বেশি এটা ছড়িয়ে থাকবে। তো আমার কাছে মনে হলো এর চেয়ে বেশি যদি ছড়িয়ে থাকে তাহলে দেখতে খারাপ লাগবে, তাই আমি এতটুক সাইজই করে নিয়েছি। এখানে দেখেন আমি সেম একইভাবে দ্বিতীয়টাতেও লাগিয়ে দিলাম। তো এই যে বারবার যে আমাদের পর্দাটা ছড়িয়ে দিতে হয় জানালার সৌন্দর্যের জন্য, সেটা আর দিতে হবে না। আপনি হিসেব মতো প্রত্যেকটা রুমের জানালায় যদি এভাবে কাগজগুলো দিয়ে দেন তাহলে অনেক এসে পর্দাগুলোর যে কুচিগুলো খুব সুন্দর মোটা হয়ে পড়ে থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কে এটা ট্রাই করেছেন। চলে যাচ্ছি আমি আমার আজকের পরবর্তী টিপসে। আমার পরবর্তী টিপসে থাকছে যেটি, সেটা হচ্ছে হাতের এই গোল যে সাদা রঙের যেটা, এটা দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন না এটা আসলে কী, এটা হচ্ছে একটা আটার গোল্লা। তো এখানে ঘরে প্রত্যেকে আমরা জানি যে আমাদের ঘরে আটা ময়দা সবারই থাকে, তো যদি থেকে থাকে তাহলে আমি বলবো সামান্য একটু পানি দিয়ে এই আটা বা ময়দাটাকে একটু মিশিয়ে নেবেন, যেহেতু একটু সফট হয়ে আছে তাই এটাকে হাত দিয়ে রাউন্ড শেপ করে একটু শক্ত করে নিচ্ছি। এটা আজকে আমাদের কী টিপসে কাজে লাগবে সেটাও দেখাবো। এখানে দেখেন আমাদের যে থাইগুলো থাকে, এই থাইগুলোর যে এই যে স্টিলগুলো, এগুলো কিন্তু প্রতিনিয়ত ধুলা পরে পরে বারবার ময়লা হয়। একটা জিনিস খেয়াল করবেন, সুতি কাপড় দিয়ে যখন আপনি মুছেন মুছলে কিন্তু উপরের আলগা ধুলাটা আসে, কিন্তু অনেকটা কিন্তু কোনা কাঞ্চিতে যে ময়লা সেটা কিন্তু আসে না, সেটা কিন্তু আমাদের থেকে যায়। তো এই জন্য এই আটার গোল্লাটা যদি আপনি এইভাবে ডলা দিতে থাকেন থাইয়ের এই স্টিলগুলোর ওপর, তাহলে দেখা গেছে কোনা কাঞ্চি থেকে যত ধুলাবালি আসে দেখেন সব কিন্তু অনায়াসে চলে আসবে। দেখতেই পারছেন কত ইজি, তাই না? আর হয়তো আপনারা কখনো এটা জানতেন না, আমি বলবো আজকেই ট্রাই করে দেখবেন, আমার এই ভিডিওটা দেখার পর কতটা ক্লিন হয় আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এইভাবে প্রতিটা থাই গ্লাসের যে স্টিলগুলো থাকে এগুলো অনায়াসে পরিষ্কার করে ফেলতে পারবেন, দেখেন কতটা ক্লিন হয়েছে। আশা করি আমার এই টিপসটিও আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পারছেন এটাও কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো অনায়াসে আপনারা এইভাবে আপনাদের এই কাজটা সুন্দর মতো সেরে নিতে পারবেন। তো দেখেন কত ময়লা চলে এসেছে, কেউ বলবেই না এতক্ষণ যে এই স্টিলটাতে এত ময়লা ছিল, কোনা কাঞ্চি থেকে কিন্তু সব ময়লা কিন্তু অটোমেটিক এটাতে চলে এসেছে। তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি আমি আমার পরবর্তী টিপসে।
পরবর্তী টিপসে থাকছে, বর্তমানে কিন্তু বেশিরভাগ ফ্ল্যাটগুলোই টাইলসের ঘর হয়ে থাকে। টাইলস ঘরে সবচেয়ে বড় যে সমস্যা, যে অ্যাক্সিডেন্টগুলো হয়, সেটা হচ্ছে পানি আর পাপোশের কারণে। পানি যদি টাইলসে পড়ে ইজিলি আপনি স্লিপ কাটেন, আর এই পাপোশ যদি এরকম হয়ে থাকে তাহলে তো কথাই নেই, এটা কিন্তু অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে গেছে খেলতে গেলে দৌড়াতে গেলে ওরা কিন্তু অনেক সময় পড়ে যায়। তো এই জন্য আজকে যে সমাধানটা আপনাদের জন্য নিয়ে এসেছি, খুব সহজভাবে আপনারা এই পাপোশ গুলোকে অ্যাডজাস্ট করে ফেলবেন ব্যবহারের সময়, যেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না ঘটে ঘরে। এখানে আমি কস্টিপ নিয়েছি, আপনার ঘরে যদি কোনো ডাবল আঠার গাম থাকে, যেমন সাদা কস্টিপের মতো যেটা উপরে ভিতরে অ্যান্ড বাহিরে দিয়েও আঠা যুক্ত, সেটা আপনারা অনলাইন থেকে পারচেস করে নিতে পারেন। তো আমার আপাতত এখন নাই বলে আমি আপনাদের সাথে কস্টিপ দিয়ে শেয়ার করে দিচ্ছি। তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এই পাশে একটুকরো কেটে নিয়ে এভাবে ফোল্ড করে দিব। তো প্রথমেই বলে দিলাম, আমার যেহেতু ডাবল গামের আঠাটা নাই, তাই আমি এখানে কস্টিপটা দিই ব্যবহার করেছি, কোনো সমস্যা নেই। যাদের না থাকবে তারা এই কস্টিপই ব্যবহার করতে পারবেন, আমি যেভাবে লাগিয়েছি আপনারা সেভাবে লাগিয়ে দিবেন তাহলেই হবে। আর দেখবেন বাচ্চা কাচ্চা যে ঘরে থাকে তাদের ঘরটাতে কিন্তু অনেক সময় এরকম দুর্ঘটনা বেশি ঘটার সম্ভাবনা থাকে, কারণ বাচ্চারা খেলতে গেলে কিন্তু এত কিছু ভাবে না। তাই আমরা বলবো, আমরা গৃহিণীরা যারা আছি বা মারা আছি, তারা অবশ্যই এসব বিষয়ে সচেতন থাকবো, ঠিক আছে? তো এখানে দেখেন আমি কী সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন আমি আপনার দেখাচ্ছি এটাকে, কিন্তু যতই নাড়াচাড়া দেন এখন কিন্তু আর নড়বে না। আশা করি এভাবে কিন্তু আর কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকবে না পাপোশ দিয়ে। টাইলস ঘর একটু সাবধানে পাড়া দিতে হয়, কিন্তু বাচ্চারা খেলতে গেলে কিন্তু এটা আসলে খেয়াল রাখে না। তো এখানে এই পাশেও লাগাবো, এই পাশে প্রতিটা ঘর, বেডরুমে বা বাইরের যেসব ডাইনিং স্পেস আছে, যেসব জায়গায় বাচ্চারা খেলে, আপনার মনে হয় ওখানের পাপোশগুলোতে দেওয়া দরকার, আমি বলবো প্রতিটা পাপোশে এরকম চার কোনায় চারটা লাগিয়ে রাখবেন কস্টিপ। তাহলেই কিন্তু অনায়াসে অ্যাক্সিডেন্টগুলো আর ঘটবে না, বাচ্চারা খুব সুন্দরভাবে খেলতে পারবে আর আমাদেরও কোনো টেনশন হবে না। তো এখানে দেখুন এটা কত ইজিভাবে আমি এই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিয়েছি, আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি আমি আজকে আমার পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে যে জিনিসটা আমরা টাইলস ঘরে বেশি মানে বিরক্ত হই, সেটা হচ্ছে কোনো প্লাস্টিকের চেয়ার বা মোড়া যদি থাকে, একে তো খসখস শব্দ হতে থাকে টান দিলে, আবার দ্বিতীয় হচ্ছে টাইলসে কিন্তু অনেক স্ক্র্যাচ পড়ে। এইভাবে দেখবেন বাচ্চারা কিন্তু চেয়ার টান দিয়ে অনেক সময় বসতে যায় বা সরাতে যায়, অনেক সময় আমরা বড়োরাও কিন্তু খেয়াল করি না এগুলা। তো করতে না গেলে দেখা গেছে অনেকদিন এমন ব্যবহার করতে থাকলে টাইলসে কিন্তু এক প্রকারের দাগ পড়ে যায়, দেখতে কিন্তু এটা অনেক অসুন্দর লাগে ঘরটাকে। তো এখানে আমি আজকে গ্লুগানের সাহায্যে আপনাদের দেখাবো যে এরকম প্লাস্টিকের যে চেয়ারগুলো থাকে বা প্লাস্টিকের মোড়া ব্যবহার করি আমরা, এগুলো কি করবেন, এগুলো থেকে বাঁচার উপায় কি। তো টাইলস ঘরে স্বাভাবিক কিভাবে আমাদের ঘরগুলো সুন্দর থাকবে, এটা নিয়ে কিন্তু আমাদের গৃহিণীদের সবসময় প্রচেষ্টা থাকে। এখানে আমি গ্লুগান দিয়ে এই প্লাস্টিকের যে পায়াগুলো আছে এগুলোকে ভরাট করে দেবো। দেখতেই পাচ্ছেন কিভাবে ভরাট করছি, এভাবে বেশি করে ভরাট করে একটা প্রলেপ তৈরি করব, যেন খুব মোটা করে প্রলেপটা পড়ে থাকে। সেম এই প্রসেসই আমি চারোটা পায়া এইভাবে করে দেব। আপনারা ঠিক এইভাবেই মোড়াগুলোরও পায়া যে থাকে সেগুলোতেও কিন্তু গ্লুগান দিয়ে ভাবে আটকে দিবেন। শুধু প্লাস্টিকের বলে না, আমি বলবো ঘরে যে যে সকল জিনিসগুলো টাইলসে এরকম ঘষা দিলে দাগ হতে পারে বা দেখা গেছে বাচ্চারা, বাচ্চাদের অনেক খেলনাপাতি আছে, সাইকেল আছে বা অনেক কিছুই থাকে, সেগুলো যদি এমন কিছু ঘটে থাকে তাহলে আমি বলবো আপনার এভাবে গ্লুগানের হেল্প নিতে পারেন। গ্লুগান দিয়ে যদি একটু লাগিয়ে দেন তাহলে অনায়াসে নিশ্চিন্তে আপনি থাকতে পারবেন, টাইলসে আর দাগ পড়বে না। তো দেখেন একটু শুকানোর পর আমি এটাকে সুন্দর করে এখন ফ্লোরে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর দেখবেন একটু পরেই কিন্তু এটা কিন্তু একদম ভারী হয়ে গেছে পায়াগুলো, ভারী বলতে এই পায়াগুলোর কিন্তু খসখস ভাবটা আর টাইলসে হবে না, আর সহজে কিন্তু বাচ্চারা এই চেয়ারগুলো লাড়াতে পারবে না, এই আঠাগুলোর আঠার জন্য একটু আটকে থাকবে। তো এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে আমি বলবো প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর একটু প্লিজ শেয়ার বেশি করবেন যেন সবাই দেখতে পারে, সুযোগ পায়, আর লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আজকে টিপসের মধ্যে সবচেয়ে বেশি কোন টিপসটা আপনার ভালো লেগেছে, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই জানাবেন, আপনাকে আমি থ্যাংক ইউ দেবো। তো আজকে এই পর্যন্তই রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও চলে আসবো আপনাদের রেগুলার কিছু টিপস নিয়ে নতুন কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।